ভোক্তা পর্যায়ে এলপিজির দাম 12 কেজিতে 161 টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1074 টাকা, যা বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে বিইআরসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এলপিজির দাম নির্ধারণ করা হয় প্রতি কেজি 89 টাকা 48 পয়সা, যা গত মাসে ছিল 102 টাকা 91 পয়সা। এই হিসেবে প্রতি 12 কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয় 1074 টাকা, যা মে মাসে ছিল 1235 টাকা। এলপিজির 12 কেজির সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালি রান্নার কাজে, আর গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় 50 টাকা 9 পয়সা, যা এতদিন ছিল 57 টাকা 52 পয়সা।